সাকিব ইয়ান, আমাদের সাকিব ইয়ানের জন্য আসলে সুখবর যে ভাইজান অনেকদিন পর আমাদের চাওয়া ছিল যে ভাইজান যেন দ্রুত সিনেমা শুটিং এ ফেরেন। ভাইজান আমাদের কথা শুনেছেন, দ্রুত সিনেমা শুটিং এ নেমেছেন, সেটা হলো বহুল প্রতীক্ষিত আমাদের অপেক্ষমান সিনেমা আগুন, যেটাতে জাহারা মিতু নায়িকা হিসেবে আছে। সেই সিনেমাটার শুটিং আজকে থেকে শুরু হয়েছে, আজকে থেকে টানা 12 তারিখ পর্যন্ত সিনেমাটা শুটিং চলবে, অর্থাৎ 6 দিন। এই 6 দিনের মধ্যে কিছু সিনেমার প্যাচ ওয়ার্ক আছে, ঠিক আছে, যেগুলো সিনেমার কিছু ছোটোখাটো অংশ এইগুলো শুটিং হবে, এবং 2 দিন হবে গানের শুটিং, ঠিক আছে। গানের শুটিং হবে 2টা, এগুলো হবে রাঙ্গামাটি এবং সম্ভবত রিসোর্টে অথবা কক্সবাজারে। তো আমি যেটা আজকে ভিডিওতে বলতে আসছি, যেটাতে সুপারস্টার সাকিব ভাইজান আজকে একটা স্টিল পিক ভাইরাল হয়েছে, সেটা দেখলাম যে ভাইজানের সাথে কমেডিয়ান জোকার, সেটা সীমান্ত, ঠিক আছে, ইনি ইকবালের সাথে ঘোরাফেরা করে বা চলাফেরা করে, ঠিক আছে। তো ইনি আসলে ইকবালের বাম হাত, বলতে গেলে বাম হাত। তো ইকবালকে জানেন, ইকবাল হচ্ছে সাকিব খানের এখন শত্রু, আমরা প্রকাশ্য শত্রু, আমরা সবাই জানি, সে শুধু সাকিব খানের নামে বদনাম করেই যায়, ঠিক আছে। তো আজকে দেখলাম ভাইজান আগুন সিনেমার শুটিংয়ে দেখলাম সীমান্তর সাথে একটা স্টিল পিক ভাইরাল হয়েছে। তো আমি ভাইজানকে অনুরোধ করব যে আগুন সিনেমায় আপনি তাকে সুযোগ দিয়েছেন, ঠিক আছে, আপনার পরবর্তী কোনো সিনেমায় আমরা এই সীমান্তকে, অর্থাৎ ইকবালের কোনো চামচাকে দেখতে চাই না। আমাদের ভক্তদের দাবি একটাই যে সাকিব খান, অর্থাৎ আপনার কোনো শত্রু যাতে আপনার সিনেমায় কাজ না পায়, ঠিক আছে। আপনি যখন আমেরিকায় ছিলেন, আপনাদের কাজ ছিল না, তারা এই শত্রুরা, এই সীমান্ত এবং ইকবাল মিলে কিন্তু আপনার নামে বদনাম করেছে গলি সিনেমাতে, আমরা দেখেছি সেটা। তো আমরা চাই আপনার শত্রুতা থেকে আপনি দূরে থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে। নতুন নতুন সিনেমা করুন। আমাদের সাকিব ইয়ানের জন্য সুখবর যে ভাইজান নতুন সিনেমা নিয়ে আসতেছেন, খুব সম্ভবত প্রেমিক সিনেমা দিয়ে সিনেমার শুটিংয়ে তিনি ফিরবেন। প্রেমিক সিনেমাটা করেই ভাইজান আবার শের খান সিনেমাটার শুটিংয়ে নামবেন। তো আপাতত এইটুকুই নিউজ ছিল বাংলা সিনেমাতে, ধন্যবাদ সবাইকে।